এখন? চোখের ওইটা যেটা আছে হুম, ওটা আর কমছে না এখন, আর ওই ঘাড়ে যে ফোলাটা ছিল কোন জায়গাটা ছিল একটু দেখি, কোন জায়গাটা? এইদিকে, এদিক ঘোরা, এদিক ঘোরা। হ্যাঁ, এই সাইডে। এই তো প্রায় খুলে যায় জায়গাটা, হ্যাঁ, ঠান্ডা লাগে প্রায় খুলে যায়। ঠান্ডা লাগলে বেশি ফুলে যায়। এখন তো কদিন ফোলাটা কমই দেখছি, কিন্তু মাঝে মাঝে ভালোই থাকে। প্রেজেন্ট কমপ্লেন ইজ এনলার্জমেন্ট অফ সার্ভাইকাল গ্ল্যান্ড উইথ চেলাজিয়ান, চেলাজিয়ান অন দ্য আপার আইলিড, লেফট সাইডের আপার আইলিড, বাম দিকে উপরের আইলিডটাতে ফোলার ভাবটা রয়েছে। এই দুটো মেন কমপ্লেন, তার সঙ্গে ক্রিমির সমস্যা একটু রয়েছে। আচ্ছা, মানে মলদারে চুলকাই এরকম ব্যাপার থাকে একটু। তাহলে মেইন এখন সমস্যা যেটা এনলার্জ, মানে এখানে গ্ল্যান্ডগুলো ফুলে যায় প্রায় ঠান্ডা লাগে, এবং এখন এই বাম সাইডের আইলিডের উপরের দিকটা ফোলা ভাবটা রয়ে গেছে। স্টাই হয়েছিল আফটার ফর্মিং স্টাই, দেয়ার ইজ হার্ড নোটোসিটিস, অর্থাৎ যেটাকে আমরা চেলাজিয়ান বলি আমাদের ভাষাতে, মেডিকেল টার্মে। এই দুটো হচ্ছে মেন প্রবলেম এই কেসটাতে। ন্যাট্রামিয়ার ক্লিয়ার পিকচার দেখুন কতটা, একদম ক্লিয়ার পিকচার। আমি রেপার্টারি দেখিয়ে দেখি, কয়েকটা রুব্রিক রেপার্টারি দেখিয়ে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল, আমি এখানে যদি ডিজায়ার সম্বন্ধে জিজ্ঞাসা করি কিছু, তো জেনারেলি ডিজায়ারে আমরা সেই সমস্ত ডিজায়ারগুলোকে ইম্পর্টেন্স দেবো যেগুলো জেনারেলি এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রম। যেমন বাচ্চাদের ক্ষেত্রে মিষ্টি যদি পছন্দ হয়, দ্যাট ইজ নট অ্যান এক্সেপশন সিমটম, নট অ্যান এক্সেপশন রুব্রিক। বাট হিয়ার ইজ হি ডিজায়ার, হি ক্রেভিং, সরি, হি লাইক্স ভেরি মাচ বিটার, অর্থাৎ তেতো খুব পছন্দ করে। সো দিস ইজ আ ভেরি পিকিউলিয়ার সিমটম অ্যান্ড ভেরি এক্সেপশনাল সিমটম, উইচ ইজ নট ফাউন্ড ইন এভরি চিলড্রেন। ওকে, সো দেখুন জিজ্ঞাসা করছি, আচ্ছা খাবারের মধ্যে পছন্দ কি বললি বল? তেতো খুব পছন্দ করে। যে আচ্ছা, একটা ক্লিয়ার করে দিই কথা, এই যে বাচ্চারা, এই বাচ্চারা আমার একটা বান্ধবীর একটা ছেলে, তো আপনারা বারবার বলেন যে তুই দিয়ে কথা বলছি, বলছেন তুমি দিয়ে কথা বলা উচিত, তো এটা আমার বান্ধবীর ছেলে, তো যার সঙ্গে কথা বলছি সে বান্ধবী, ঠিক আছে? সো ওইভাবে নেবেন না জিনিসটা, ওই জন্য তুই দিয়ে কথা বলছি। হ্যাঁ, কী বলছিলাম? কোনো শাক পছন্দ করে? হ্যাঁ, তেতো খুব পছন্দ করে। আচ্ছা, তেতোটা সম্বন্ধে একটু, তেতো মানে খুবই পছন্দ, তেতো খুব পছন্দ, মানে ওটা দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে। কীরকম? নিম পাতা যদি হয়, নিম বেগুন বা করলা ভাজা, আচ্ছা, গিমে শাক খুবই পছন্দ, খুব পছন্দ। এমনকি কুলেখাড়া শাকটা যে সেদ্ধ করে জলটা হয় সেটাও পর্যন্ত সুন্দর খায়। আচ্ছা, আর কাল্লা নিম প্রচন্ড পছন্দ, প্রচন্ড, মানে করলাটা আমাদের ডেলি খাবারের মধ্যে থাকেই। হয় করলাটাকে কি বলে, চিপস বলে, মানে এতটাই পছন্দ, এতটাই পছন্দ, মানে ভেজে রাখলেও বাটিতে নিয়ে নিয়ে খায়। বাচ্চাদের চিপস যেমন পছন্দ, ওর এটা পছন্দ। হ্যাঁ, ভেজে রেখে দিলেও নিজে নিয়ে খাবে, ভেজে রেখে দিলেও বাটিতে নিজে নিয়ে খায়। বাচ্চা যেমন মিষ্টি খেতে চাই, ওর ওই জিনিসটা পছন্দ, মিষ্টিটাও ওর পছন্দ, মিষ্টিটাও পছন্দ, মিষ্টিটাও পছন্দ। ডিজায়ার বিটার সুইট মিল্ক ব্রেড চিজ অ্যান্ড হট ফুড, প্রত্যেকটাতে কিন্তু ন্যাট্রামিও সেকেন্ড গ্রেড আছে, বিটার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখুন, আচ্ছা মাছ পছন্দ? হ্যাঁ, মাছ কিছু কিছু মাছ তো পছন্দ, খুব একটা পছন্দ না কিন্তু পছন্দ, পছন্দ পছন্দ, তাহলে এভারসন বলতে পারি না। মিষ্টি পছন্দ বলা হলো, দুধ কেমন লাগে? দুধ ভালো লাগে, এখানেও সেকেন্ড গ্রেড আছে ন্যাট্রামিও। রুটি কেমন লাগে? রুটিও পছন্দ, রুটি পছন্দ, রুটি পছন্দ, আমরা জানি পরোটা, মানে আটার যে কোনো আইটেমেও পছন্দ। আচ্ছা, আমরা জানি ন্যাট্রামিওরে ভাতের প্রতি ডিজায়ারটা, ভাতের প্রতি ক্রেভিংটা বেশি থাকে, কিন্তু এমন নয় যে রুটি পছন্দ করে না। রুটিতে এক গ্রাম এসে ন্যাট্রামিওরে কখনো কখনো দেখতে পাই, আবার আমরা কেন রেপার্টারিতে এবং অন্যান্য রেপার্টারিতে দেখেছি সেকেন্ড গ্রেডে আমরা রুটি পছন্দ করে দেখেছি ন্যাট্রামিওর। তো আমি দেখাবো সব রুব্রিকগুলো দেখাবো। ঘাম কেমন হয় এর? ঘাম প্রচুর হয়। কী করে বুঝলি ঘাম বেশি হয়? ঘাম এই জন্য বুঝছি যে মানে এই ওয়েদারও ফলতো ফ্যানের হাওয়াটা পুরোটাও নিতে পারছি না, তো ফ্যান কমালেও পুরো ঘেমে যাচ্ছে, পুরো ঘেমে যাচ্ছে, মানে অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি মনে হয়। হ্যাঁ, ঘামটা বেশি। আর প্রতিদিন স্নান করতে যাই? হ্যাঁ, স্নান প্রতিদিন, শীতকালে? হ্যাঁ, করবো না ব্যাপার নেই তো, তো বাচ্চা হয়ে মানে ঠান্ডা লাগলেও স্নান করতে যাই, কোনো অসুবিধা নেই, স্নান করবো না এরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা, পায়খানা কেমন হয়? পায়খানা একটু কোষ্ঠকাঠিন্যের ভাব আছে, তবে নর্মালি করে, একটু কোষ্ঠকাঠিন্য। প্রতিদিন পায়খানাটা হয়? হ্যাঁ, প্রতিদিনই করে, হয়তো দুবার হয়ে গেল, মানে যদি হয়তো ক্লিয়ার না, সপ্তাহটা থাকে? হ্যাঁ, না ওই প্রথমে ফার্স্ট পায়খানাটা একটু শক্ত থাকে, কিন্তু ডেইলি থাকে না, মাঝে মাঝে। ফার্স্ট পোর্শন অফ স্টুল ইজ কোয়াইট, সরি, মাইল্ড হার্ট। এই যে ব্যাপার, ওই যে খাবারের ব্যাপারটা, নুন, নুনের প্রতি টান আছে কি আলাদা? নুনের প্রতি সেরকম কিছু টান নেই, বা নোনা জিনিসের প্রতি সেরকম কিছু নেই। জল পিপাসা কেমন? প্রচণ্ড জল। কী করে বুঝলি প্রচণ্ড জল পিপাসা? ও জল খেয়ে খেতেই থাকে। দিস ইজ দ্য আর্ট অফ কেস টেকিং, যদি কোনো, এক মিনিট, দিস ইজ দ্য আর্ট অফ কেস টেকিং। যখন পেশেন্টের মাকে জিজ্ঞাসা করা হবে বা পেশেন্ট নিয়ার রিলেটিভকে জিজ্ঞাসা করা হবে কিছু,
কথার উত্তরটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নোট করবো না, উই হ্যাভ টু ক্রস ভেরিফাই অল অফ দ্য সিমটমস, বিকজ অনেক সময় এরকম দেখেছি আমরা যে পেশেন্টরা যেটা মনে করে সেটাই বলে দেয়, সেটাকে আমাদের ক্রস ভেরিফাই করতে গিয়ে আমরা দেখি অনেক সময় যে সেটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি ওই জন্য বারবার করে জিজ্ঞাসা করছি, জল তেষ্টাটা কেমন? জল খুব প্রচুর খায়, রাতে যে 250 ml বোতলগুলো থাকে ও ঘুমোতে ঘুমোতে নিজেই বোতল নেয়, নিজেই খায়, আবার রাখে। আচ্ছা, এই যে জল তেষ্টা অতিরিক্ত, এটা আমরা মাকসোলে দেখতে পাই, নেট্রামিনে দেখতে পাই, মেড্রিনাম, এই সমস্ত কিছু মেডিসিনের মধ্যে, ব্রায়ানিয়া, অ্যাকোনাইট, আর্সেনিক, এই সমস্ত ওষুধগুলোর মধ্যে দেখতে পাই। তো নেট্রামিয়ারও আমরা এই এই সিমটমটা দেখতে পাই। তো সব রুব্রিকগুলো দেখাবো না, যেগুলো কমন সেগুলো আমি দেখাবো না, যেগুলোর উপর বেশি জোর দিচ্ছি আমি সেগুলোই, সেই রুব্রিকগুলো আমি নেক্সট রেপার্টারি থেকে দেখাবো। কী হলো আত্রেয়া? আচ্ছা, ঘেমে ভর্তি হয়ে গেছিস। তো দেখুন পেশেন্টের ঘাম হচ্ছে, পেশেন্ট নিজে বলছে এখনই, ফ্যানটা বন্ধ রেখেছি সাউন্ডটা ঠিক আসার জন্য, একটু ওয়েট কর, এক মিনিট, আর এক মিনিট হয়ে গেছে। আচ্ছা, এর রাগ কেমন? রাগ তো আছে, তবে অনেক যে বিশাল আছে সেটা কন্ট্রোল হয়ে যায়, কিন্তু বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, ইরিটেবিলিটি আছে, জেদ আছে একটু। হ্যাঁ, জেদ মানে যেটা চায় আমার সেটা চাই, চাই তবে খুব বিশাল দিই না, তখন চুপ হয়ে যায়। আচ্ছা, ইরিটেবিলিটি আছে, অবস্টিনেসি আছে। আচ্ছা, এ কী বলছিলি যেটা বাচ্চাদের ক্ষেত্রে এতটা হওয়া উচিত নয়, সিম্প্যাথেটিক, দয়া মায়ের ব্যাপারটা, মমতার ব্যাপারটা কেমন? হ্যাঁ, দয়া মায়া আছে মানে কেউ যদি কাশে সঙ্গে সঙ্গে জলের বোতল নিয়ে হাতে ধরাবে, দ্যাট মিন্স দ্য বেবি, সরি, দ্য বয় ইজ সিম্প্যাথেটিক। হোয়াই? বিকজ যখনই কারো কিছু হচ্ছে তখনই পেশেন্ট নিজে যাচ্ছে, বাচ্চার ক্ষেত্রে এটা এতটাও হওয়া উচিত নয় কিন্তু ও করছে, তার মানে ওকে বলতে পারি একটু বেশি সিম্প্যাথেটিক অন্যান্য বাচ্চা বা অন্যান্য মানুষদের তুলনায়, বা কেয়ারফুল, এটা বলতে পারি কেয়ারফুল। আচ্ছা, একা থাকতেও বেশি পছন্দ করে না, হই হট্টগোল বেশি পছন্দ? হই হট্টগোল, হই হট্টগোল বেশি পছন্দ। দিস ইজ আ কন্ট্রা ইন্ডিকেশন সিমটম অফ নেট্রামিয়ার, বিকজ নেট্রামিয়ার ওয়ান্স সলিটিউড, ওয়ান্স টু বি অ্যালোন, একা থাকতে পছন্দ করে নেট্রামিয়ার, সেটা পরের ব্যাপার। নেট্রামিয়ারের পেশেন্ট যে একা থাকতে সবসময় পছন্দ করবে এমন কিন্তু নয়, হোয়াই? বিকজ যখন নেট্রামিয়ার পেশেন্ট হয়ে যায় কেউ টিপিক্যালি, তখন সেটা অনেক জীবনে দুর্ঘটনার পর হয় নেট্রামিয়ার। তো এই ক্ষেত্রে পেশেন্ট একা থাকতে চাইলেও বাচ্চাও কি এত বুঝবে না, সুতরাং এই সিমটমটার উপর এতটা জোর দেবো না। আচ্ছা, ওর অল্পতে কান্না আছে এরকম কিছু? হ্যাঁ, কান্দে, মানে কিছু চাইলো পেলো না তো কেঁদে দিল, ছিচকা দিল, সব আছে, বা একটু বকে দিলে কেঁদে দেয়। হ্যাঁ, উইপিং ডিসপোজিশন ইজ देयर অলসো, তখন বকা কান্নাটা বেশি কান্দে। আচ্ছা, ফুপি ফুপি। আচ্ছা, ওকে যখন কান্নাকাটি করে বিরক্ত, মানে যখন ও কান্না আসে চোখে জল আসে, তখন চুপ করাতে গেলে, রেগে গেলে ভালো লাগে চুপ করালে? শান্ত করে যায়, শান্ত করে দিলে ওকে ধরে নিলে চুপ করে যায়। আচ্ছা, সো কনসোলেশন অ্যামুলেটস, দিস ইজ অলসো আ কন্ট্রাইন্ডিকেশন ইন্ডিকেশন সিমটম অফ নেট্রামিয়ার। তো এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই কেসটাতে চেলাজিয়ানের উপরে এবং এই গ্ল্যান্ডগুলোর ডায়াথিসিস আছে, গ্ল্যান্ড প্রায় ফুলে যায় ঠান্ডা লাগে, এগুলোর উপর ওকে নেট্রামিয়া সিলেকশন করব। আর দেখুন, দু একটা আমি এদিকে আছে, দু একটা আমি এখানে সিমটম দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে দেখা চেলাজিয়ান আছে, চেলাজিয়ানে কী বলেছে, সি টিউমার, চেলাজিয়ানে নেই এখানে, চেলাজিয়ানে টিউমার দেখতে বলেছে, আমরা আই টিউমার যাব অন লিডস, আই টিউমার্স অন লিডস, লিডস দিয়েছে। দেখুন অনেকগুলো ওষুধ আছে, স্টাবিসে ক্রিয়া পালসিলের অনেক ওষুধ আছে, তার মধ্যে নেট্রামিয়ার হচ্ছে সেকেন্ড গ্রেড। দেখুন দেখা যাচ্ছে নেট্রামিয়ার আছে, তারপর দেখাচ্ছে, এক মিনিট, নেক্সট যে রুব্রিকটা দেখাবো আমি, কোথায় গেল, ডিজায়ার, স্টমাক ডিজায়ার, পাতাগুলো একদম পুরনো তো নষ্ট হয়ে গেছে, ডি ডি। দেখুন ডিজায়ার কি বললাম, ডিজায়ার দেখি এক সেকেন্ড, বিটার ডিজায়ার বলেছি, বিটার ড্রিঙ্কস নেট্রামিয়ার আছে। আচ্ছা, তেতো কোনো যদি ড্রিঙ্ক হয়, মানে ফ্লুইড হয়, তেতো যদি হয় ওটাও খেতে যাবে? ওষুধ তো তেতো তো খায়, খেয়ে দেয়। আর অন্য কিছু তেতো কিছু পানীয় কিছু খাওয়ানো হয়েছে কি? তেতো পানীয় বলতে বাসক পাতার রস খাওয়ানো হয়েছে। হ্যাঁ, তো প্রথমে খেলো, তারপরে একটু মুখটাকে ইয়ে করলো, তারপরে নরমাল হয়ে গেল। প্রথমে না না বলে কিন্তু খেয়ে নাই, বাচ্চাদের যেরকম খাবো না পেতে তো থাকে। তো এখানে আমরা বিটার ড্রিঙ্কসেও দেখতে পাচ্ছি নেট্রামিয়ার রয়েছে এবং এর মধ্যেও সেটা আছে, এবং বিটার ফুড রয়েছে, দেখুন নেট্রামিয়ার বিটার ফুড। আচ্ছা, ব্রেড চলে যাই, ব্রেডে দেখুন নেট্রামিয়ার সেকেন্ড গ্রেডে আছে, ঠিক আছে, ব্রেডটা সেকেন্ড গ্রেডে আছে। হ্যাঁ বল, যখন এই করোনার টাইমে সবাই কাঢ়াটা খাচ্ছিল, আদা তুলসি পাতা মরিচ দারচিনি ওগুলো ফুটিয়ে ওটাও আধ কাপ করেও খেত। আচ্ছা, গার্গে সুন্দর করতে। আচ্ছা ঠিক আছে, তা চিজ দেখুন, পেশেন্ট পনির খেতে পছন্দ করে কিন্তু পনিরে এখানে আমি নেট্রামিয়া দেখতে পাইনি, পাশে আরও কিছু মেডিসিন আছে। এক মিনিট, এক মিনিট, রাত্রে এক মিনিট হয়ে গেছে, এবার লাস্ট হয়ে গেছে। আচ্ছা, মিল্কে দেখুন, মিল্কে এখানে আমরা নেট্রামিয়া, নেট্রামিয়া দেখুন, দুধ খেতে যাই,
দুধ খেতে চাই, খুব পছন্দ। নেটটা মেয়ে সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা, তারপর কি বলেছি? তারপর বলেছি ব্রেড হলো, চিজ হলো, বিটার হলো, মিল্ক হলো, সুইট, সুইটেও নেটটা মেয়ে দেখিয়ে দিচ্ছি, সুইটেও নেটটা মেয়ে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। সুইট ডিজায়ার, সুইট, এক সেকেন্ড, পেশেন্ট আছে বাইরে, একটু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। দেখুন সুইট নেটটা মেয়ের আছে, থার্ড গ্রেডে নেটটা মেয়ের আছে, এই যে নেটটা মেয়ের থার্ড গ্রেডে আছে সুইটে, ঠিক আছে। এই তো এই সমস্ত সিমটমগুলো, এই সমস্ত রুব্রিকের উপর ডিপেন্ড করে আমি নেটটা মেয়ের দিলাম, বাকি আর কিছু দেখালাম না, আপনারা খুঁজে নেবেন, বিকজ পেশেন্ট পেশেন্ট আছে, দ্যার আর সাম পেশেন্টস আউটসাইড অফ দ্য ক্লিনিক। সো এখানে আজকে ভিডিওটি শেষ করছি, আশা করি এটা থেকে কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ।